টাকার উপর ভাসমান এবং নির্ভরশীল এই দুনিয়ায় বসবাস করতে হয় বলেই টাকার পিছনে ছুটতে হয় প্রতিনিয়ত। আর অক্লান্ত পরিশ্রমের সুফল তখনই পাওয়া যায় যখন আপনি আপনার টাকার উপর ঘুমাতে পারেন, যখন আপনার নিজেরই ধারণা থাকে না আপনার ধন সম্পদের পরিমাণ কত। যদি আমাদের কাউকে জিজ্ঞেস করা হয় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিগুলোর নাম সম্পর্কে, তাহলে আমরা চোখ বন্ধ করেই কয়েকজনের নাম বলে দিতে পারবো, যেমন বিল গেটস, মার্ক জাকারবার্গ ইত্যাদি। কিন্তু আপনাদের কি আদৌ ধারণা আছে যে বিল গেটস কিংবা মার্ক জাকারবার্গের চেয়ে এমন একজন ব্যক্তি আছেন যাকে বলা হয় টাকার কুমির, এমন একজন পরিবার যে পরিবারের ধন সম্পদের দিক থেকে সবার উপরে, জেকার রথচাইল্ড এবং তার পরিবার। তিনি এমন একজন ব্যক্তি যে কিনা চায় আপনি তার সম্পর্কে অজানা থাকুন। বিশ্বের মানচিত্রে তার অবস্থান থাকলেও তার কাড়ি কাড়ি টাকা সম্পর্কে বিশ্ব জানুক এবং মন্তব্য করুক, সেটা তিনি কখনোই চান না। তার এই গোপনীয়তার কারণে আজ পর্যন্ত তার মোট সম্পত্তির ধারণা পাওয়া যায়নি। তবে অনেক সাংবাদিক একত্রিত হয়ে তার বর্তমান সম্পদের কিছুটা গুনতে পেরেছে। এই প্রাচুর্যের খ্যাতি শুধু তার একার নয় এবং তার পরিবারের সবাই। রথচাইল্ডের পারিবারিক ব্যবসা হিসেবেও এটি সুখ্যাত। তাদের পরিবার 500 বছরের আগে থেকেই এই ব্যবসার সাথে জড়িত। বর্তমানের ব্যাংকগুলার মূল ব্যবসার ধরনই রথচাইল্ড পারিবারিক ব্যবসায় ছিল। তাদের পূর্বপুরুষদের কাজ ছিল দামি এবং বিলুপ্ত কয়েন বিক্রি করা, পাশাপাশি সমাজের ধনী মানুষরা বিপদের সম্মুখীন হলে তাদের টাকা ধার দেওয়া এবং উচ্চ মূল্যের সুদ আদায় করা। 18 শতকের একটা সময় আসে যখন আমশেল রথচাইল্ড তাদের ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান। তিনি তার 5 পুত্রকে পাঠিয়ে দেন 5টি দেশে। তাদের পরিকল্পনা ছিল গুপ্তচরের মতো কিভাবে টাকা বানানো যায়। তা নিয়ে তাদের গবেষণার শেষ ছিল না। তার 5 পুত্রকে ইউরোপের সময়কার সবচেয়ে সমৃদ্ধ শহর যেমন নেপলস অর্থাৎ ইটালি, প্যারিস, ফ্রান্স, ভিয়েনা, অস্ট্রিয়া এবং লন্ডন অর্থাৎ ইংল্যান্ডে পাঠিয়ে দেন। তারা সেখানে গিয়ে রাজপরিবারের সাথে সুসম্পর্ক গড়ে তুলত এবং তাদের যুদ্ধের সময় বিপুল পরিমাণে লোন দিত। ফরাসি বিপ্লব চলাকালীন তাদের ব্যবসা বাড়তে লাগলো। যেমন ফ্রান্সের সাথে ইংল্যান্ডের যুদ্ধ চলছে, চাইল্ডের এক ছেলে ফ্রান্সের সরকারকে লোন দিচ্ছে, আরেক ছেলে ইংল্যান্ডের সরকারকে। এইভাবে যেই জিতুক বা হারুক না কেন তাদের টাকার বস্তা কেবল ফুলেই উঠেছে। তাদের এই ব্যবস্থার কারণে ইউরোপের নানা যুদ্ধের পেছনে তাদের হাত ছিল বলে ধারণা করা হয়। তারাই বিভিন্ন শাসককে উস্কানি দিয়ে টাকা ধার দেওয়ার লোভ দেখিয়ে যুদ্ধ লাগাত। বিশ্বের কোথায় কী হচ্ছে বা কোন দেশ বা শহরের অর্থনৈতিক অবস্থা কেমন সেটা তারা খুব ভালো করে জানত। এর ভিত্তিতে পরবর্তী ঘটনাও ঘটিয়ে ফেলত তারা। ইউরোপের সবকটি নামি দামি শহরগুলোতে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক ছড়ানো ছিল সর্বত্র। এইভাবেই তারা তাদের ধন সম্পদের পরিমাণ বাড়ায়। ওয়াটারলু যুদ্ধে ব্রিটিশদের টাকার যোগান দিয়েছিল রথচাইল্ড ব্যাংক। ব্রিটিশ রথচাইল্ড ব্যাংকের প্রধান নাথান রথচাইল্ড একটি চাল চাললেন। স্পাইয়ের মাধ্যমে খবর পেলেন ব্রিটিশরা জিতে যাচ্ছে, কিন্তু তিনি সস্তা দরে স্টক এক্সচেঞ্জে সব ব্রিটিশ শেয়ার বেচা শুরু করলেন। তাদের দেখা দেখি বাকি সব লোকেও তাদের শেয়ার বেচা শুরু করল। তারা ভেবেছিল রথচাইল্ডরা তো আর ভুল করবে না। ওদিকে নাথানের লোক গোপনে সব শেয়ার সস্তায় কিনে নিচ্ছিল। নাথানের লন্ডন ফেরার পরই জানা গেল ব্রিটিশদের জয়ের কথা। একদিনেই নাথানের সম্পদের পরিমাণ বেড়ে গেল 20 গুণ। নাথান রথচাইল্ডের হাত দিয়ে এভাবে ব্রিটিশ অর্থনীতি চলে এলো একটি মাত্র পরিবারের হাতে। রথচাইল্ডের টাকার আরেকটি উদাহরণ হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যারন রথচাইল্ড ব্রিটিশ সরকারকে লোন দেন এই শর্তে যে যুদ্ধের পর ফিলিস্তিনে ইহুদিদের জন্য নিজস্ব দেশ তৈরি করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড বেলফোর রাজি হয়ে যে ঘোষণা দেন এই ইস্যুতে তা বেলফোর ঘোষণা নামে পরিচিত। সেই ঘোষণা অনুযায়ী 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। এই কারণে বলা হয় পৃথিবীতে ইসরায়েল একমাত্র দেশ যা টাকা দিয়ে কেনা হয়েছে। কিন্তু তাদের টাকার পরিমাণ কত? যেহেতু 100 বছর ধরে এই প্রক্রিয়া চলে আসছে, সেহেতু তাদের অগণিত ভাণ্ডার গোনার মতো ক্ষমতা কারণেই। আগে বলা হয়েছে তারা তাদের টাকার পরিমাণ জনসমক্ষে প্রকাশ করে না, এটা তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কয়েক বছর আগে একজন সাংবাদিক তাদের মোট সম্পদের কিছুটা ধারণা দেন। ধরা হয় তাদের মোট পারিবারিক সম্পত্তির পরিমাণ $20 ট্রিলিয়নেরও বেশি। দিনের পর দিন এই সংখ্যার হার কেবল বাড়ছেই। বর্তমানের পরিমাণ কত তা কারো পরিষ্কার ধারণা নেই। বিশ্বের অনেক সেন্ট্রাল ব্যাংকের মালিক তারা নিজেই। একটি দেশের অর্থনৈতিক অবস্থা গুনতে তাদের খুব একটা সময় লাগে না। এমন অনেক নামি দামি ব্যাংক বা ব্যবসা প্রতিষ্ঠানে তাদের শেয়ার আছে যা দিনের পর দিন বাড়ছেই। তেল কয়লা বিভিন্ন বড় বড় কোম্পানিতে
তাদের বিনিয়োগ আছে বলে ধারণা করা হয়। 2015 সালেই ক্ষমতাধর পরিবারের সদস্যের বাংলাদেশ ভ্রমণের খবর মেলে। তাদের বিচক্ষণতা ছিল বাংলাদেশে ব্যবসায়। অবশ্য এরপর আর কোনো আপডেট পাওয়া যায়নি। সুতরাং এই পরিবারটি, যাদের উপরে কেউ নেই, বিশ্বের অধিকাংশ দেশের অর্থনৈতিক অবস্থার উপর রাজ করছেন এই পরিবার বিগত 500 বছর ধরেই, হয়তো সব দেশেই আধুনিককালের জন্য এটাকে একটা দুর্বলতা বলা চলে। একটি পরিবারের কাছে এত সম্পদ জমা হওয়াটা আসলেই ভাববার বিষয়। বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে তাদের থিওরির উৎপত্তি হলেও কাজে লাগেনি একটিও।